এই অ্যাপিজিডে আমি নেটওয়ার্কিং কেবল নিয়ে আলোচনা করব নেটওয়ার্কিং এর ক্ষেত্রে নেটওয়ার্কিং কেবল একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে জেনে নেওয়া যাক কেবলের প্রয়োজন কেন শুধুমাত্র ওয়ারলেস নেটওয়ার্ক ব্যতীত প্রায় সব নেটওয়ার্কেই বিভিন্ন ধরনের ক্যাবল ব্যবহার করা হয় এবং এই ক্যাবলের মাধ্যমে এক কম্পিউটার থেকে আর কম্পিউটারে অথবা এক কম্পিউটার থেকে অন্য কোন ডিভাইস যেমন হাব অথবা সুইচ এই ডিভাইস সংযোগ করতে হয় অর্থাৎ এই তারের মাধ্যমে এই তথ্য আদান প্রদান করা হয় টাইপ অফ ক্যাবল নেটওয়ার্কিং ক্যাবল প্রধানত তিন প্রকার কোয়াকজিয়াল ক্যাবল আনশিল্ডেড টুয়েস্টেড পেয়ার কেবল সংক্ষেপে একে বলে ইউটিপি কেবল আর ফাইবার অপটিক কেবল প্রথমেই কোয়াকজিয়াল কেবল নিয়ে আলোচনা করব কোয়াকজিয়াল কেবল হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে ডিশ লাইনের ক্ষেত্রে যে কেবলগুলো দেখে থাকি মূলত এই ধরনের কেবলই কোয়াকজিয়াল কেবল অর্থাৎ ডিস লাইনের জন্য যে কেবলগুলো ব্যবহার করা হয় এ ধরনের কেবলই কোয়াকজিয়াল কেবল কোয়াকজিয়াল কেবল দুই প্রকার একটা হচ্ছে থিন ইথারনেট আর একটা হচ্ছে থিক ইথারনেট ইথারনেট কি সে সম্বন্ধে আমরা জানব শুধু এখানে জেনে রাখি টেন বেস টু টেন বেস ফাইভ টেন বেস টি এগুলো হচ্ছে ইথারনেটের নাম থিন ইথারনেট অর্থাৎ থিনের ক্ষেত্রে যে কেবলগুলো ব্যবহার করা হয় এটা হচ্ছে টেন বেস টু নেটওয়ার্কে কাজ করে এবং এর প্রতিটি সেগমেন্টের দূরত্ব হচ্ছে একশো পঁচাশি মিটার্স যার সমান হচ্ছে ছয়শো ফিট সেগমেন্ট বলতে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের দূরত্ব একশো পঁচাশি মিটার পর্যন্ত হতে পারে অথবা একটা কম্পিউটার থেকে হাবের দূরত্ব বা সুইচের দূরত্ব একশো পঁচাশি মিটার পর্যন্ত হতে পারে এর বেশি হলে নেটওয়ার্কটি কাজ করবে না আর ঠিক ইথারনেট হচ্ছে এটা টেন বেস ফাইভ নেটওয়ার্কে কাজ করে এবং এর সেগমেন্ট হবে সর্বোচ্চ পাঁচশো মিটার অর্থাৎ ষোলোশো ফিট ষোলোশো ফিটের উপরে যদি সেগমেন্টটা চলে যায় তাহলে নেটওয়ার্কটি কাজ করবে না এটা হচ্ছে কোয়াকজিয়াল কেবল এরপরে রয়েছে আমরা যে কেবলটি নেটওয়ার্কের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করি সেটার নাম হচ্ছে ইউটিপি কেবল ইউটিউবের ফুল ওয়ার্ডগুলো হচ্ছে আনশিল্ডেড টুয়েস্টেড পেয়ার কেবল এই ইউটিপি কেবল পাঁচ ধরনের সংক্ষেপে এদেরকে বলা হয় ক্যাট ওয়ান ক্যাট টু ক্যাট থ্রি ক্যাট ফোর এবং ক্যাট ফাইভ প্রথমে এই ক্যাট অন এটা হচ্ছে টেলিফোন লাইনের ক্ষেত্রে যে কেবলটা আমরা ব্যবহার করে থাকি এটাকে বলে ক্যাট অন ইউটিউপি কেবল এখানে যে কেবলটা আমরা ব্যবহার করে থাকি এই ক্যাবলটার নাম হচ্ছে আর জে ইলেভেন এবং এখানে যে কানেক্টরটা থাকে এই কানেক্টরটা ব্যবহার করে আর জে ইলেভেন কানেক্টর এবার ক্যাট টু টোকেন নেটওয়ার্কস এর ক্ষেত্রে এ ক্যাট টু কেবলটা ব্যবহার করা হয় এর সর্বোচ্চ ট্রান্সমিশন রেট হচ্ছে ফোর এম বিপিএস এম বিপিএস হচ্ছে মিলিয়ন বিটস পার সেকেন্ড এবং এখানে আর যে ইলেভেন কানেক্টরটি ব্যবহার করা হয় এরপরে রয়েছে ক্যাট থ্রি এটা টেন বেস টি নেটওয়ার্কসে ব্যবহার করা হয় এবং এর ট্রান্সমিশন রেট হচ্ছে টেন এমপিবিএস এখানে যে কেবলটা ব্যবহার করা হয় এখানে তিনটা পেয়ার থাকে কেবলে অর্থাৎ ছয়টা তার থাকে এর কানেক্টর হচ্ছে আর জে ইলেভেন কানেক্টরও হতে পারে অথবা আর জে ফর্টি ফাইভ কানেক্টরও হতে পারে এরপরে ক্যাট ফোর ইটিপি কেবল এটা মডার্ন টোকেন্ডিং নেটওয়ার্কসে ব্যবহার করা হয় এর ট্রান্সমিশন রেট হচ্ছে সিক্সটিন এমবিপিএস এর কানেক্টর হচ্ছে আর জে ফোর্টি ফাইভ কানেক্টর এই কানেক্টার সম্বন্ধে আমরা জানব এরপর হচ্ছে ক্যাট ফাইভ ইটিপি কেবল এখানে টেন বেস টি এবং হান্ড্রেড বেস টি এই নেটওয়ার্কে ব্যবহার করা হয় এর ট্রান্সমিশন রেট হচ্ছে আপ টু হান্ড্রেড এম বিবিএস একশো এম উপরে এখানে যে কেবলটা ব্যবহার করা হয় এই কেবলে চারটি পেয়ার রয়েছে অর্থাৎ আটটা তার রয়েছে নিচে দেখতে পাচ্ছি চারটা পেয়ার এবং এখানে আটটা কেবল রয়েছে এবং এখানে আর জে ফোর্টি ফাইভ কানেক্টরটা ব্যবহার করা হয় আমরা যে নেটওয়ার্ক ব্যবহার করবো স্টার উপলজিতে সেখানে ক্যাট টু অথবা ক্যাট ফাইভ এই দুইটা কেবলই ব্যবহার করা হয় বেশি তো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ক্যাট ফাইভ এই ইউটিউবিটা কেবলটি এরপরে রয়েছে ফাইবার অপটিক ফাইবার অপটিক কেবল হচ্ছে কালার রেঞ্জে এটা চেনা যায় অর্থাৎ এটা অরেঞ্জ অথবা রেড কালার থাকে এর ট্রান্সমিশন রেট হচ্ছে হান্ড্রেড এমপিবিএস এবং এর লেন্থ অর্থাৎ একটা সেগমেন্ট থেকে আর একটা সেগমেন্টের দূরত্ব কমপক্ষে সিক্সটি টু মাইলস অর্থাৎ বাষট্টি মাইল পর্যন্ত যেতে পারে এটা ইলেকট্রিক সিগনালে এর ডাটাটা প্রবাহিত হয় এবং এটা বহুদূর পর্যন্ত এক সেগমেন্ট থেকে আরেক সেগমেন্টে নেওয়া যায়